আসসালামু আলাইকুম। আমার আরেকটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। প্রশ্নটা আসলে প্রশ্ন না, এই যে একটা ওপেন স্টেজ নামে ইসলামিক কিছু ইসলামের পক্ষে কিছু কথা বলে, সেখানে একদিন দেখলাম যে আপনার একটা ভিডিও দিছে যেখানে আপনি এই যে ভয়েস চেঞ্জ করে আসছিলেন, তো এটা ব্যাপারে আপনার কি মতামত? ভয়েস চেঞ্জ করে গেলে এখানে কোন কি সমস্যা? কিন্তু ওখানে যে আপনি যে সব কথা বলছিলেন ওগুলা কি আপনার অবশ্যই আপনার নজরে পড়ার কথা, কারণ ওটা আপনার সাথে করে নিয়েই হচ্ছিল, আমি ওই ভিডিওটা দেখলাম কিছুটা, ওরা না না, যতটুকু দিছে সেটা ওই। সেটাতে সেটাতে সমস্যাটা কি? মনে করেন আপনার লাইভে একদিন আমি শয়তানি করছি আপনার লাইভে গিয়ে, তাতে সমস্যাটা কোথায়? ও আচ্ছা, মানে এটা এটা মজা কি কোনো মজার উদ্দেশ্যেই? এটা কি কোনো অপরাধ? এটা কি কোনো অপরাধ সেটা বলেন না তো। না, অপরাধ না, অপরাধের কথা বলতেছি মানে না, এটা কি মানে আমি ওইটা কারো অধিকার, কারো অধিকার ভায়োলেট করছি? মানে আপনাকে আপনার মানে মা বোন তুলে কিছু বলছি আপনাকে? ধরেন আমি আপনার লাইভে গেলাম, ধরে নিচ্ছি, ধরেন আমি আপনার লাইভে গেলাম, আপনাকে যদি আমি আপনার মা তুলে যদি গালি গালাজ করি সেখানে আপনি মানে রিয়াক্ট করতে পারেন, কিন্তু যদি আমি গিয়েও থাকি তাতেও যদি আমি আপনার কোনো রাইট ভায়োলেট না করি তাহলে সমস্যাটা কোথায়? মানে অভিযোগটা একটু বলেন আপনি আমাকে। অভিযোগটা মানে হচ্ছে যে আপনি নিজেই নিজের সম্পর্কে এই ধরনের কথা বলতেছিলেন বা ওই ঘটনাটা সত্যি কিনা এটা আমি জানার জন্য আপনি বললাম। ধরেন মজা করার জন্য আমি আমি তো নিজে আমার লাইভে তো আমি বলি এই যে নাস্তিক কুলাঙ্গার আসিফ মহিউদ্দিন মকাচিব, এ তো একটা চরম মানে 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 গালিবাজ, এ তো আল্লাহ নবীকে এক্কারে ধুয়ে ফেলায়, এটা তো আমি আমার নিজের লাইভে বলি, সমস্যাটা কোথায় এখানে? আচ্ছা, তার মানে ঘটনাটা সত্য, এটাই ওখানে সত্য কি অবশ্য তেমন মিথ্যা সেটা আপনার কিছু। কিন্তু আমি কিছু বলি নাই, যে আপনি নিজে নিজে আমার কথা আমার মুখে কেন ঠেসে দিচ্ছেন ভাই? আমি আমি ওইটাই জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে ওটা কি ঘটনাটা কি সত্য নাকি না, এটা কিন্তু কোনো আপনার ইয়ে না, এটা মজার জন্য আমরা অনেক কাজ করে থাকি। আমি আপনাকে বলেছি যদি আমি করেও থাকি তাতে সমস্যাটা কোথায়? আচ্ছা, ওই বিষয়ে যে তারা এটা বলে যে এরা নাস্তিক বা যারা আছে বাংলাদেশি যারা, তারা হচ্ছে এ ধরনের মানে সাধারণত ফাজলামি করেই থাকে, তো ফাইজদামি তো কোথাও অবশ্যই অত করি, গুরুত্ব তাদেরকে দেওয়া যাবে নিয়ে তো না। আমরা অবশ্যই ফাইজদামি করি, তাদেরকে নিয়ে তো অবশ্যই ফাইজদামি করি, নবী রাসূলকে নিয়ে তো আমরা অবশ্যই, এটা আবার নতুন কথা কি? সেটা তো পুরনো কথা, নবী রাসূলকে নিয়ে আমরা ফাইজদামি করতেছি আজকে থেকে, সেই 2015 সাল থেকে আমি ফাইজদামি করতেছি লাইভ করে করে, প্রত্যেক দিন ফাইজদামি করতেছি, এটা কি নতুন কিছু কথা? মুমিনদেরকে নিয়ে আমরা ট্রল করি, ফাইজদামি করি, মজা করি, ঠাট্টা মশকরা করি, এটা কি নতুন কোনো কথা? এটা তো না, সমস্যা এটা কোথায়? দিয়ে ওরা ফাইজদামি এটা করলে বুঝাতে সমস্যা চায় যে কোথায়? আপনাদের কথা সবগুলা ঠিক না। এইটা যদি ধরেন এটা যদি করেও থাকি তাহলে মনে করেন নবী মোহাম্মদ শিশুর সাথে সেক্স করছে, আমি মনে করেন এইখানে ধরে নিচ্ছে আমি খুব মস্ত বড় একটা অপরাধ করছি, মানে মনে করেন 500 মানুষকে খুন করে আসছি, এবং এসে আমি যুক্তি তথ্য প্রমাণ দিয়ে দেখাইলাম যে নবী মোহাম্মদ শিশুর সাথে ধর্ষণ করছে, আমার 500 খুন করাটা কি এই যুক্তিটাকে ইনভ্যালিড করতে পারে ভাই? আচ্ছা, ওটা ইনভ্যালিড ওভাবে করতে পারে না, কিন্তু এটা বোঝা যায় যে আপনি হয়তো সত্যের সাথে মিথ্যা মিশিয়ে দিবেন। সত্যের সাথে মিথ্যা মিশিয়ে দিবে, এটা আপনি কিভাবে বলতে পারেন যে একজন মানুষের মানুষের কথাটা সত্য নাকি মিথ্যা? সেটা তো নির্ভর করতেছে সেই কথাটার পেছনে কতটুকু যুক্তি তথ্য প্রমাণ আছে সেটার উপরে নাকি? হ্যাঁ, তা তো অবশ্যই। তাহলে আমার যেই কথাটা বলেছি সেটা তো আপনার সত্য বলেও মানতে হবে না, মিথ্যা বলেও মানতে হবে না, আপনি দেখবেন সেটার পেছনে কতটুকু তথ্য প্রমাণ আছে, তথ্য প্রমাণ থাকলে সেটা সঠিক, তথ্য প্রমাণ না থাকলে সেটা বেঠিক। আমরা তো আপনাকে বলি নাই, কেউ নাস্তিকদের মধ্যে কেউ কখনো আপনাকে বলে নাই তো যে ভাই প্লিজ ভাই দয়া করে ভাই আমার কথা ইমান আনেন, ভাই আমার কথা ইমান আনতে হবে ভাই, হ্যাঁ ইমান আনতে হবে, ইমান আনেন আমার কথায়। আমরা তো সত্য মিথ্যা তো এই ইমান আনার উপরে নির্ভর করে, আমরা তো আপনাদেরকে কোনো দাবি মেনে নিতে বলি না, বলি আমরা কখনো বলেছি এরকম যে আমাদের দাবিটা ভাই মেনে নেন প্লিজ ভাই বিশ্বাস করেন, এরকম কথা শুনেছেন কোনো নাস্তিকের মুখে? না না, আপনারা বলেননি, কিন্তু মানুষের তো অত সময় থাকে তাহলে না যে আবার সেটা পড়তে মানুষের করে সময় না দেখবে। থাকে, এটা 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 মানে বলদ কিসিমের কিছু মুমিনের মানে কাজ, এত সময় নাই ভাই যে যা কইতাছে ভালো লাগলে শুনতেছি না ভালো লাগলে শুনতেছি না, আমাদের তো ভাই তাদের দিয়ে কোনো কাজ নেই, আমাদের পজিশন হচ্ছে আমরা যে কথাগুলো বলি সেগুলোর সপক্ষে আমরা কতটুকু যুক্তি তথ্য প্রমাণ উপস্থাপন করতে পারতেছি, সেটার পেছনে যদি যুক্তি তথ্য প্রমাণ থাকে তাহলে সেটা কথা সত্য, আর যদি যুক্তি তথ্য প্রমাণ না থাকে তাহলে কথা মিথ্যা। আমাদের তো এমন না যে আসিফ মহিউদ্দিনের প্রত্যেকটা কথাই আপনার বিশ্বাস করতে হবে বা প্রত্যেকটা কথাই আপনার অবিশ্বাস করতে হবে, কোনোটাই না, কোনোটাই করতে হবে না, আপনি প্রত্যেকটা কথাকে যুক্তি তথ্য প্রমাণ দিয়ে যাচাই বাছাই করে দেখবেন সেই কথাটা সত্য কিনা, কথাটা আসিফ মহিউদ্দিন বললেও কিছু যায় আসে না, মাহবুব রহমান বললেও কিছু যায় আসে না, কথাটার সপক্ষে কতটুকু যুক্তি আছে শুধুমাত্র সেইটার উপর নির্ভর করে কথাটা, কথাটা সত্য নাকি মিথ্যা নাকি ভাই? হ্যাঁ, এটা অবশ্য আপনি ঠিক বলেছেন। আমার আমার এই যারা বড় সিনিয়র ছিল তারাও বলতো এই কথা, অবশ্য যে কে বলছে এটা জরুরি না, কি বলছে এটা জরুরি। তাহলে আসিফ মহিউদ্দিন মনে করেন 500টা খুন করে আসছে, কিন্তু আসিফ মহিউদ্দিন একটা জিনিস যুক্তি তথ্য প্রমাণ দিয়ে সুন্দর করে প্রমাণ করে দিল,
তাহলে তো সে কথাটা সত্য হবে, সে কথাটা কোনো অবস্থাতেই মিথ্যা হতে পারে না, কারণ তিনি তো যুক্তি দিয়ে প্রমাণ করছে, তিনি তার মুখের কথা দিয়ে। আমাদের পজিশন যদি এরকম হইতো, মুখের কথা দিয়ে আমরা প্রমাণ করি, ভাই প্লিজ ভাই বিশ্বাস করেন, ইমান আনেন ভাই, আমার কথাতেই ইমান আনতে হবে ভাই, এইটা হইলে তখন আপনি বলতে পারতেন, ও আচ্ছা ওই বেটা তো আগেও মিথ্যা কথা কেছে, এখন মনে মনে হইতেছে মিথ্যা কথাই কয়, হ্যাঁ যাক ওই বেটার মানে মানলাম না, ওই আগেও এরকম আছে বেটা মিশা কথা কয়। হ্যাঁ আমাদের পজিশন তো এটা না ভাই, আপনি কি এই জিনিস এই সহজ জিনিসটা বুঝেন না যে আমাদের পজিশন এটা না? আচ্ছা ঠিক আছে ভাই, ওটা তবে তাহলে আমাদের এখন পজিশনটা কি ভাই, আমাদের পজিশনটা কি ভাই একটু বলেন তো। না, আপনারা সবসময় অবশ্যই এটা বলে থাকেন, বলেন যে কি বলতেছি কি পজিশনটা আমাদের বলতেছি এটা পজিশনটা জরুরি কি, না, পজিশনটা কি আপনারা একটু হচ্ছে বলেন যে তো, মানে আমাদের হাদিস কোরআন পজিশনটা কি, পড়ে সেটা পরীক্ষা করতে পারেন পজিশনটা কি কোনটা একটু সত্য। বলেন তো, পজিশনটা কি ভাই? পজিশনটা হচ্ছে আপনাদের বিশ্বাস করতে হবে না এমন কোনো কথা আপনারা বলেন না। আমাদের কোনো কথা আপনারা কখনো যুক্তি তথ্য প্রমাণ ছাড়া হ্যাঁ হ্যাঁ শুধুমাত্র মুখের কথা আমরা কইছি সেটা বিশ্বাসও করবেন না অবিশ্বাসও করবেন না, সেটাকে যাচাই করে দেখবেন, যাচাই করে দেখবেন। এই কথাটা গত 10 বছরে এত হাজারবার বলছি যে বলতে বলতে আমার চাপা ভাই ভেঙে গেছে ভাই। এরপরে যদি আপনাদের মাথায় জিনিসটা সহজ জিনিসটা না ঢুকে যে আমাদের কোনো কথাই আপনারা বিশ্বাস অবিশ্বাস কিছুই করবেন না, যাচাই করে তারপর নিজের মেধা বুদ্ধি খাটায় দেখবেন যে কথাটা সত্য নাকি মিথ্যা ভাই। এই সিম্পল জিনিসটা কি ভাই বোঝেন না ভাই? তাইলে যে এই সিম্পল জিনিসটা যদি বোঝেন তাহলে আসিফ মহিউদ্দিন কইলো না কোন মানে আবদুল্লাহ কইলো এই কি গেল আসলো, কথাটা কতটুকু রাইট সেটা হচ্ছে ইম্পর্টেন্ট নাকি? হ্যাঁ তা তো অবশ্যই না, এই কথাটা আপনাকে এই জন্য বললাম যে যারা সাধারণত যারা সাধারণ মানুষ তাদেরকে আপনাদের লাইভে আসতে নিষেধ করা হয়, এই জন্য বললাম। ভাই সাধারণ একেবারে যারা ল্যাবেন্ডিশ চুনা হাগা একেবারে মানে অশিক্ষিত এগুলো বুঝে না, এদের ভাই আসলে দরকারও নাই। আমি যেটা মনে করি এদের আসলে নাস্তিক হওয়া বা এদেরকে আসলে এইগুলা নিয়ে আলোচনা করা এগুলো আসলে দরকারও নাই বুঝছেন ভাই। এগুলা মানে খুব বিরক্তিকর, লোকজন মানে ইয়া করে, লোকজন এসে মানে জমা হয় তখন আর কি আরো মানে মুসিবত হয়, মানে একেবারে অশিক্ষিত মূর্খ লেভেলের লোকজনের না আসাই ভালো। এটা মানে এটা একদিক দিয়ে ভালো, আমরা একটু মানে ভালো থাকি, এত বলদ টলদ এসে যুক্ত হয়ে কথা বলা শুরু করলে তখন ভাই মেজাজ খারাপ হবে। আমার আপনার কি মনে হয় যে আমরা মানে দাওয়াতি নাস্তিকের নাস্তিকতার দাওয়াতি কাজ করতেছি যে যত মানুষ ঢুকাইতে পারবো, গরু ছাগল গাধা ভেড়া যেমনি ঢুকাইতে পারলেই হইলো, এরকম আমাদের মানে পজিশন, আপনার কি এটা মনে হয় না না না, এরকম কিছু মনে হয় না, তবে ভাই? আমি যেটা ব্যক্তিগতভাবে, এটা ইমানদারদের একটা পজিশন যে তারা গরু ছাগল গাধা ভেড়া যা মানুষ আছে ওইটা একটা ঢুকাইতে পারলেই জান্নাতের টিকিট কনফার্ম হবে, কিন্তু আমাদের তো পজিশন এটা না। আমাদের মানে পজিশন হচ্ছে যারা যুক্তি বুঝবে, যারা এই জিনিসগুলা অ্যানালাইসিস করতে পারবে, অ্যাবিলিটি আছে, আইকিউ লেভেল ভালো, এরকম লোকজন যদি আমাদের সাথে এসে যুক্ত হয়, আমাদের সাথে কথা বলে, তখন আমাদের ভালো লাগে, একটা মানে ইয়া আলোচনা হয়। ফারাজ ভাই এসে যুক্ত হয়েছেন, ফারাজ ভাই আপনি বলেন তো যে আমাদের কি ভাই পজিশন এটা যে মানে রাস্তা থেকে গরু ছাগল আইনে আমরা নাস্তিক বানাবো, এটা কি আমাদের, আমরা কি দিনের দাওয়াত দিই এরকম? না আমরা তো এরকম কখনো প্রচার করি না ভাই, আমরা সবাইকে বলি যে নিজেরা যাচাই বাছাই করে দেখেন, কখনো তো ইনফ্যাক্ট দাওয়াতে আমরা কাজ কখনো, করি না। ইনফ্যাক্ট আমরা কখনো নাস্তিকতা প্রচার করি না, কখনো আমরা বলিও না আপনারা ভাই প্লিজ ভাই আপনার পায়ে ধরি ভাই নাস্তিক হন, নাস্তিক হইলে আপনারে 72টা কলা দিব, হুম 72টা মানে সুন্দর সুন্দর কলা দিব একদম মানে সবরি কলা, এটা আমরা কখনো বলি না, বলছি ভাই কখনো? না না, এরকম কিছু বলেন নি আপনারা, তবে আমি যেটা ব্যক্তিগত মনে করি যে এগুলা কিন্তু যারা ইসলামিক স্কলার তারাও কিন্তু আপনাদের যে প্রশ্ন এগুলার উত্তর কিন্তু দেয়। আমার যেটা ব্যক্তিগত ভাবে মত ইয়া সেটা হচ্ছে দেয় যে তো অবশ্যই, যদি দেয় তো তাদের অবশ্যই, সাথে কথা হতো। এই কারণেই তো আচ্ছা আমরা তাদেরকে, আসিফ ভাই, আমি কি একটু আনসার করবো এটার? হ্যাঁ হ্যাঁ বলেন তাহলে। থ্যাংক ইউ আসিফ ভাই। ধরেন আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে ভাই ঢাকা থেকে বরিশালের ডিস্টেন্স কত, আপনি আমাকে একটা গরু রচনা লিখে দিলেন একটা জবাব এটার, বাট জবাবটা কি কোনোভাবে ভ্যালিড বা রিলেটেড কোনো কিছুই? এটা কিন্তু কোনোভাবে ভ্যালিড বা রিলেটেড কোনো কিছুই না, জাস্ট একটা উত্তরের জন্য উত্তর। এখন হ্যাঁ, তারা তারা উত্তর দিতেই পারে, যে কোনো একটা উত্তর দিতে পারে, ইভেন সঠিক উত্তর দিতে পারে, বেঠিক উত্তর দিতে পারে। উত্তর দিলেই, যে কোনো একটা উত্তর দিলে যে ওটার কোনো মানে সলিউশন তারা দিতে পারছে, বা ধরেন আমরা একটা কন্ট্রাডিকশন দেখাইলাম, একটা ইমোরাল জিনিস দেখাইলাম, কোনো একটা উত্তর দিলে যে উত্তরটা হয়েছে সঠিক উত্তর হয়েছে জিনিসটা এরকম না। আমাদের স্টেজ সবসময় ওপেন, ইভেন আসিফ ভাই দেখেন অ্যারাউন্ড 1 ঘন্টা 15 মিনিটের মতো উনি 1-টু-1 একা একাই আলোচনা করছেন, কেউ ছিল তার সাথে। ওনারা কিন্তু পারে, যার কাউ কেউ যদি মানে জেনুইনলি মনে করে যে আসিফ ভাই কোন একটা ভুল ইনফরমেশন প্রিচ করতেছে, তারা কিন্তু পারে এসে সুন্দর মতো তাকে এখানে 1-টু-1 আলোচনায় তাকে ধরতে, যেমন আপনি আলোচনা করতেছেন কথা বলতে পারে, কিন্তু তারা এই জিনিসটা করতেছে না। যদি কেউ জেনুইনলি মনে করে যে আসিফ ভাই ভুল কথা বলতেছে, তারা ইয়ে করতে পারে, কিন্তু আপনি অন্য যে কোনো প্ল্যাটফর্মের কথা বলেন, আমি কোনো প্ল্যাটফর্মের নাম বলতেছি না, ওইখানে কিন্তু 1-টু-1 আলোচনার কোনো তেমন একটা সুযোগই নাই, যে আপনি যায় তার সাথে মানে অনেকক্ষণ ধরে এক পার্টিকুলার কোনো একটা বিষয় আলোচনা করতে পারবেন কোনো ইয়ে ছাড়া, মানে যে আপনি কোনো একটা আপনার কোনো এই কথার থেকে চুল থেকে ইয়ে হইলে আপনি মানে আপনারা বের করে দিবে না, বা অফেন্ডেড হয়ে যাবে না, বা এই বলতে হবে না, রেস্ট্রিকশন আছে, এরকমটা নাই। তো
তো মানে এই জিনিসটা মিলা না, যদি কেউ মনে করে তাদের মুমিনদের মধ্যে থেকে কেউ মনে করে যে আসিফ ভাই কোনো ভুলিয়ে বলতেছে আসতে পারে, আইসা ইভেন রিকোয়েস্ট করতে পারে যে আসিফ ভাই আমি আপনার সাথে ওয়ান টু ওয়ান আলোচনা করতে চাই, দেন সে যদি মানে সভ্যতার সাথে এবং রিজন সভ্যতার সাথে কথা বলে, সে যদি লজিক মেনটেন করে কথা বলে অবশ্যই কথা বলা হবে। এবং এটা তো আসিফ ভাই বহু বছর ধরে করে আসতেছে, এমন তো না যে দুই একদিন, বহু বছর ধরে তো এইভাবে ওয়ান টু ওয়ান আলোচনা হয়ে আসতেছে, এখনো এখনো কন্টিনিউ হচ্ছে। তো আপনি যদি মনে করেন যে কেউ মানে আসিফ ভাইয়ের কোনো একটা ইসলাম সম্পর্কে কোনো একটা কমপ্লেনের উত্তর দিতে পারছে, জেনুইন উত্তর দিতে পারছে, যেটা আপনি হয়তো ভাই এসে দিতে পারতেছেন না, আপনি তাকে বলতে পারেন যে আসিফ ভাই তো ওয়ান টু ওয়ান আলোচনাও করে, আপনি যান তাদের সাথে আলোচনা করে দেখেন, আর ওইখানে যদি তারা আপনার সাথে মানে আমরা যদি আপনাদের সাথে তাদের সাথে ঠিকঠাক আলোচনা না করি, তাকে তার কথাটা বলতে না দিই, সে যদি জেনুইনলি ভ্যালিড কোনো একটা পয়েন্ট মেক করতে যে আমরা তাকে থামা দিতে চাই, সেটা তো পাবলিকের জন্য ওপেন, আমরা তো এমন না যে কোনো ক্লোজড ধরে আলোচনা করতেছি, সেটাও তো না, তাই না? পাবলিক কে আমরা চাই ছাইরা দিবে, এমনিতেই বাংলাদেশে তো বেশিরভাগ মুসলমান, তাই না? আমাদের এক্স্যাক্টলি দর্শকদেরও তো বেশিরভাগ মুসলমান, পাবলিক কে আমরা গাইলেইতে ছেড়ে দিবে, মানে পাবলিক তো আমরা ধুয়ে মেছে, আমাদের নাস্তিক মুমিনদের কথা বাদই দিলাম, আমাদের নাস্তিকরাই তো আমরা ছাড়বে না, এই ফারাজ ভাই তো আমরা ছাড়বে না, যদি আমি এই কাজ করি ফারাজ ভাই এসে আমার ফোন করে আমার গলা চিপা ধরবে, এই ভাই আপনি এই আকামটা কেন করলেন, তাইলে ভাই মানে সমস্যাটা কোথায়? এবং ইনফ্যাক্ট আমিও করবো, ফারাজ ভাইও যদি এইরকম করে যে একজন মানুষ জেনুইন, মনে করেন যে আমি কোনো একটা ভুলভাল ইনফরমেশন দিতেছি, আপনি তো লাইভে বলছেন যে এই ইনফরমেশনটা আপনি ভুলছেন, এমন না যে আপনি আমাকে পার্সোনালি ফোন কল করে বলছেন ভাই আপনি এত নাম্বার দিনে এতদিন যে লাইভ মানে ইয়ে একটা করছেন কথাটা বলছেন সেটা ভুল কথা ছিল, এরকম তো না, আপনি তো সবার সামনেই বলছেন। ভুল মানুষের হইতেই পারে, মানুষ যখন আলোচনা করে বা কোনো একটা লেখা লেখে ভুল হইতে পারে, ছোটখাটো ত্রুটি বিচ্যুতি মানুষের হবেই, কিন্তু আমরা যেটা করি সেটা হচ্ছে ভুল হইলে আমি ফারাজ ভাইরা বইলা দিই, ফারাজ ভাইও আমাকে বইলা দেয়, এবং আমরা এইভাবেই আমাদের জিনিসগুলো কারেক্ট করে নিই। কিন্তু আমরা দেখি যে মুমিনরা নিজেরা নিজেরা লাইভ করে, নিজেরা নিজেরাই উত্তর দেয়, নিজেরাই প্রশ্ন করে, নিজেরাই উত্তর দিতেছে, নিজেরাই সব করতেছে। ঠিক আছে, এই যে মুশফিক মিনারের এমনকি সাথে কথা এমনকি বলতে, এমনকি একেবারে ভুল ভাল উল্টা পাল্টা একেবারে পাই টু পাই মিথ্যা কথা বললেও তারা নিজেরা নিজেদের জীবনে শুধরে দেয় না, যে পাশাপাশি বসে আলোচনার মাধ্যমে কোন একটা কনক্লুশন আসে, ইহো জন্মেও না। আচ্ছা আপনি যে কথা বললেন সেও তো এই কাজ করে না, সে কি কাজ করে আসি ভাই? ফারাজ ভাই, আমি ওনাকে একটা প্রশ্ন করতে চাই, যে মাহবুব রহমান আপনি যেই মানে প্ল্যাটফর্মের কথা বললেন, মুমিনদের প্ল্যাটফর্মের কথা বললেন, সেই প্ল্যাটফর্মে আমি একদিন দেখছি একজন বক্তা এসে বলতেছে যে নাস্তিক মুসলমান থেকে নাস্তিক হয়ে গেলে তাকে ইসলামের বিধান হচ্ছে তাকে কতল করে ফেলতে হবে, তাকে মেরে ফেলতে হবে, তখন বাদ বাকি যারা আলোচক ছিলেন তারা বলছেন হ্যাঁ হ্যাঁ ভাই ঠিক কইছেন ভাই, হ্যাঁ ঠিক দিহু ঠিক জুট দিহু জি হুজুর জি হুজুর। পরের দিন বা দুই দিন পরে আরেকটা লাইভ, সেখানে আরেকজন বক্তা এসে বক্তব্য দিচ্ছে না ইসলামে এরকম কোনো বিধান নাই, ইসলামে নাস্তিক মানে মুসলিম যদি ইসলাম ধর্ম ত্যাগ করে তাহলেই যে তাকে মেরে ফেলতে হবে এমন কোনো বিধান ইসলামে নাই। তখন আশেপাশে ওই একই ব্যক্তিরা বসে আছে যারা দিহু আগের দিন দিহু ছিল, যারা আগের দিন ছিল তারা সেই একই ব্যক্তি বসে আছে, তারা বলছে হ্যাঁ হ্যাঁ ভাই ঠিকই কইছেন, ভাই ঠিকই কইছেন, ইসলামে এটা নাই, ইসলামে তো এটা নাই, ওরা হচ্ছে ভুল ব্যাখ্যা, যারা এগুলো কয় তারা ভুল ব্যাখ্যা দেয় ইসলামের। তার কয়েকদিন পরে আবার ওই আগের প্রথম বক্তা আবার আইসা বলতেছে, প্রথম বক্তা কয়েকদিন পরে আবার আইসা বলতেছে হ্যাঁ ইসলামে তো এই বিধানটা আছে যে ইসলাম যদি কেউ ত্যাগ করে মেরে ফেলতে হবে, তাকে কতল করতে হবে, হত্যা করতে হবে, এটা সহিহ হাদিসে বর্ণনা করা আছে। তখন আবার ওই একই ব্যক্তিরা বলতেছে হ্যাঁ ভাই ঠিক কইছেন, ভাই ঠিক কইছেন, ঠিকই তো আছে, ওরা ইসলামে নাস্তিক হইবো কেন, মানে ইসলাম ত্যাগ করবো কেন, ইসলাম ত্যাগ করলে তো মারবই, রাষ্ট্রের একটা বিধান আছে না, রাষ্ট্রের একটা নিয়ম শৃঙ্খলা আছে না, মানে এইরকম হচ্ছে তাদের অবস্থা ভাই। একই প্ল্যাটফর্মের একই লোকজন একদিন কইতাছে এক বক্তা এসে কইতাছে নাই, একজন এক বক্তা এসে কইতাছে আছে, এবং বাদ বাকি সবাই সমর্থন দিতেছে, এইটা কি ভাই, এটা কেমনে কি ভাই, এটা তো প্যাথেটিক ব্যাপার, তাই না? ইভেন ভাই এরকম রেয়ার কিছু বুদ্ধিজীবীও আছে যারা জেনুইনলি, আমি আমি চোখ পারতেছি না কিন্তু জেনুইনলি তারা লাইভ প্রোগ্রামে বলতেছে ইসলামের দুইটাই আছে, নাস্তিকদের হত্যা করতে হবে এটাও আছে, নাস্তিকদের হত্যা করা যাবে না এটাও আছে, দুইটাই আছে, দুইটা একই সাথে আছে, মানে দুইটা সেলফ কন্ট্রাডিক্টরি ল একই সাথে ইসলামিক ফিকার মধ্যে আছে, এরকম এরকম বুদ্ধিজীবীও কিন্তু আছে ওখানে। আচ্ছা মাহবুব, আপনি তো যে প্ল্যাটফর্মের কথা বললেন, সেই প্ল্যাটফর্মে কি এই টাইপের কথা আপনি শুনছেন বলেন তো? আচ্ছা, আমি এই ধরনের কথা শুনছি যে সরাসরি ইসলাম ত্যাগ করলে মানে ইয়ে করতে হবে, কদর করতে হবে, ঠিক আছে, কিন্তু সরাসরি না, ওরা যদি আবার আমরা কিন্তু ওই ভাবে ধরনের বিদ্বেষ করে, কথা আচ্ছা আমরা ওই ধরনের সরাসরি কথা আমরা কথা বিদ্বেষ বলছি করলে যে তখন হত্যা করতে হবে, এটা আপনি কই পাইছেন ভাই, এটার দলিলটা একটু দেখান তো। মানে যেমন কটূক্তি করা না না না, হাদিসের কটূক্তি বিধান টকটূক্তি আছে, কিছু না, শুধু জাস্ট ইসলাম ত্যাগ করে বলছে আমি ইসলাম ত্যাগ করছি, এইটুকু বলছে শুধু, এখন বলেন সে যদি মনে মনে এভাবে রাখে তার তো সমস্যা মনে নেই। মনে না।